বিপিএল ফুটবলে রহমতগঞ্জকে বিধ্বস্ত করে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বসুন্ধরা কিংস। মুর্শিগঞ্জে রবসনদের জয়ে 4-0 গোলের। আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ পুলিশকে 2-1 ব্যবধানে হারালো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর মুক্তিযোদ্ধার কাছে হেরেছে ঢাকা আবাহনী। সুখন সরকার জানাচ্ছেন বিস্তারিত। কেমন করেন এই জার্সিতে? বিপিএল এর শুরু থেকে বিধ্বংসী বসুন্ধরা কিংস, তাদের সামনে দাঁড়াতেই পারছে না কোনো দল। একটি বাদে প্রতি ম্যাচে জয় তুলে নিয়েছে অস্কার ব্রুদনের শিষ্যরা। 13 ম্যাচের 12টিতে জয়, এক ম্যাচে হয়েছিল পয়েন্ট ভাগ। সেই হতাশা কাটিয়ে চেনা ছন্দে কিংস, সেই কারণেই এই চেঞ্জগুলো করা সম্ভব। মুন্সিগঞ্জে রহমতগঞ্জ পাত্তাই পায়নি রবসনদের সামনে। ম্যাচের শুরু থেকেই কিংস এর আক্রমণ সামলাতে হিমশিম খেয়েছে স্বাগতিকরা। 7 মিনিটে কিংস পায় তারই ফল, পেনাল্টি থেকে স্কোর করে দর্শকদের আনন্দে ভাসান রবসন রবিনিয়ো। আটকেও দিয়েছিলেন, তবে 50 শটে পেনাল্টিটা নিয়েছিলেন, সেটা যে 23 মিনিট পর আবার প্রতিপক্ষের রক্ষণ ভাঙে কিংস। এবার বল জালে জড়ান গফুরও। রহমতগঞ্জ শিবিরে নেমে আসে হতাশা, বসুন্ধরা লিড পায় 2-0 গোলে। মাথায় গোল, এত সহজে আসলে গোল করা যায়? প্রথমার্ধে আরো এক গোল খেয়ে বসে রহমতগঞ্জ। ফিগুয়েরার সামনে অসহায় হয়ে পড়ে স্বাগতিকদের ডিফেন্স, তাকে আটকাতে পারেনি প্রতিপক্ষের গোলকিপারও। দুর্দান্ত সেই গোলে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ঢাকার ফুটবলের জায়ান্টরা। একেবারে বুলেট, এবং সেটাই কিন্তু গোল এনে দিল রহমতগঞ্জের কাছ থেকে বসুন্ধরা কিংসে। দ্বিতীয়ার্ধে রক্ষণে আরো মনোযোগী হয় রহমতগঞ্জ। একের পর এক আক্রমণ ঠেকিয়ে কিংসকে গোল বঞ্চিত করার চেষ্টা কিছুটা সফল হলেও ম্যাচের শেষ ভাগে আবারও গোল হজম করতে হয় তাদের। ম্যাচের অতিরিক্ত সময় সেই ফিগুয়েরার স্কোরেই 4-0 গোলে জয় পায় বসুন্ধরা কিংস। আমাদেরও কোনো ধারণা নেই, দর্শকরাও হয়তো বুঝতে পারেনি। অন্য ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে 1-0 গোলে হেরেছে ঢাকা আবাহনী, তাতেই শিরোপার দৌড়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে কিংস। এদিকে আরেক ম্যাচে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ পুলিশকে 2-1 ব্যবধানে হারায় ধানমন্ডির ক্লাবটি। দলের হয়ে গোল করেন সিলা ও ভালিরিজব। সুখন সরকার, নিউজ 24।